ট্রান্সকম গ্রুপের দুই বোনের দ্বন্দ্বে এবার ময়না তদন্ত করতে কবর থেকে তোলা হবে ভাই আরশাদের মরদেহ। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন সিমিনদের আইনজীবী। এদিকে সিমিন সহ তিনজন দেশে ফিরলেই 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। ট্রান্সকম দুনিয়ায় হঠাৎই ঝড়। গ্রুপের কর্ণধার লতিফুর রহমানের মৃত্যুর পর থেকেই শুরু হয় সন্তানদের দ্বন্দ্ব, যা গিয়ে ঠেকে মামলা পর্যন্ত। এরই মধ্যে মামলা হয়েছে একাধিক। লতিফুর রহমানের বড় মেয়ে সিমিন রহমানের বিরুদ্ধে 100 কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগে গুলশান থানায় মামলা করেন ছোট মেয়ে শাসরে হক। সে মামলায় গেল 21 মার্চ তিনজনকে দেশে ফেরার 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন চেম্বার আদালত। ওই দিন রাতেই 10 মাস আগে ভাইয়ের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়, যার প্রধান আসামি করা হয় বড় বোন সিমিন সহ 11 জনকে। নির্বিঘ্নে দেশে ফিরতে চেয়ে যে আবেদন করেন সিমিন, তাতে 72 ঘন্টার মধ্যে তিনজনকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 21 তারিখ অর্ডার হওয়ার পরে আসার জন্য প্রস্তুতি ছিল, 22 তারিখে আবার একটা মামলা হয়েছে। সেই মামলাটিতে আজকে আমরা একই ধরনের আদেশে প্রার্থনা করি এবং আদালত সেটা মঞ্জুর করে আপনার এই ফিরে আসার 72 ঘন্টার মধ্যে তারা যাতে আদালতে তারা সারেন্ডার করতে পারে সেই মর্মে একটা আদেশ আমরা দিয়েছি। এদিকে ট্রান্সকম গ্রুপের পরিচালক আরশাদ ওয়ালিউর রহমানের মরদেহের পুনরায় ময়নাতদন্ত করার পদক্ষেপ নিয়েছে পিবিআই। আদালত থেকে মিলেছে অনুমতিও, তবে এই আদেশ মোটেও সন্তুষ্ট করতে পারেনি পরিবারটির আইনজীবীকে। ডিসি যে মারা গেছে তার মরদেহ উঠানের আদেশ দিয়েছে নিম্ন আদালত, সেই আদেশের বিরুদ্ধে আমরা কিন্তু আপিল করব, কারণ তার যেহেতু হাসপাতালে মারা গিয়েছে, পোস্টমর্টম রিপোর্ট হয়েছে, তারপরে তাকে মাটি হয়েছে, এখানে নতুন করে এই 1 বছর পরে মামলারও কোনো কারণ নেই, এই সবাই কোর্ট সব কোর্টেই বিস্ময় প্রকাশ করেছে। আদালত অনুমতি দিলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।